নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোটা দেশের সাথে শিলচরীয় শিক্ষকদের ধর্ণা কর্মসূচি পালিত, রয়েছে ভিন্ন দাবি। ডলু মহাসড়কে পথ দুর্ঘটনায় আহত তিন যুবক, 3 ঘন্টা সড়ক অবরোধ, উত্তেজিত জনতা। শিক্ষকের প্রহারে গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্রী, মামলা থানায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সাথে সম্মতি রেখে অখিল ভারত শিক্ষক সংঘের আহ্বানে প্রত্যেক আধিকারিকের কার্যালয়ে বিভিন্ন দাবি আদায়ে ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শিলচর জেলা প্রাথমিক শিক্ষাধিকারীর সামনে ধর্ণা কর্মসূচি পালন করলেন শিলচরের শিক্ষকরাও। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি বহাল করা, সকল ধরনের ঠিকাভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ী পদে নিয়মিত করা, 2020 সালের নতুন শিক্ষানীতি শিক্ষকদের স্বার্থহানিকর নীতি প্রত্যাহার করা সহ রাজ্যের শিক্ষা বিভাগে গ্রহণ করা সিদ্ধান্ত শীঘ্রই কার্যকরী করা, প্রধান শিক্ষকের পদ এবং স্নাতক শিক্ষকদের কাছ থেকে কেড়ে নেওয়া 8,700 টাকা প্রাপ্য ফিরিয়ে দেওয়া এবং অর্জিত ছুটি বছরে 30 দিন বৃদ্ধি করা ইত্যাদি। আজকে যে সমগ্র ভারতবর্ষে আমাদের নতুন পেনশন ঘুরিয়ে নিয়ে পুরানা পেনশন ঘুরিয়ে দেওয়ার যে দাবি রয়েছে সেই দাবি সরকার কার্যকরী করবে। তার সঙ্গে আমাদের দাবি রয়েছে সরকারের যে 2020 সালে যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে অপ্রত্যাশিত কিছু দাবি সরকার আমাদের গাড়ে চাপিয়ে দিচ্ছে, সেই দাবিগুলো যাতে চাপিয়ে না দেওয়া হয়। তৎসঙ্গে আমাদের ঠিকাভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়, ঠিকাভিত্তিক শিক্ষকদের মহার্ঘ ভাতা যাতে অতিসত্বর ওনাদেরকে দেওয়া হয়। আমাদের আরো অনেকগুলো দাবি আছে প্রধান শিক্ষকের। ডলু মহাসড়কে টিপার ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল 3 যুবকের। প্রাপ্ত তথ্য মতে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ বরখলা মহাসড়ক অভিমুখ থেকে আসা অটো ও শিলচর থেকে আসা টিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা 2 যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে বরখলা থানার এসআই নুরুল ইসলাম সহ ওসি মনমোহন রাউত দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত এক যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল পাঠালেও শেষ রক্ষা হয়নি। নিহত যুবকরা হল বিহারার বাসিন্দা অর্জুন ঘোষ ও ঋতুজ্যোতি আচার্য এবং ছোট উৎপাতিলের বাসিন্দা সঞ্জীব আকুরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলচর সদর থানার এসপি রমনদীপ কৌর। ঘটনার পর উত্তেজিত জনতা শিলচর হাফলং মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। টানা 3 ঘন্টা সড়ক অবরোধে দুপাশের যানবাহন আটকা পড়ে বলে জানা যায়। এখানে লাস্ট একটা উঠবে না, গাড়ি যাবে না, আমরা কোনো আইন কোনো হাতে নেই, আমরা কোনো কিছু আইন কোনো হাতে নেব না। আমাদের একটাই অনুরোধ পরিমল শুক্লবৈদ্য স্যারের কাছে যে স্যার, আমরা কোনো আইন হাতে নেই নেই, আমরা আইন হাতে নেব না, ঠিক আছে? আর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে এই সেক্টরটাকে আপনি নিজে তদন্ত করুন যে বরাকে কি হচ্ছে। আমরা রংপুর থেকে পয়েন্টে গাড়ি নিয়ে আসতে পারি না, রংপুর যে ফেরি আছে আউটপোস্টে 4 লাইনে টিপার দাঁড়িয়ে থাকে, আমরা আউট লাইনে গাড়ি নিয়ে আসতে হয়। এখানে কে বসে? উদ্ধারবন্দের কোন মাফিয়া বসে যে আউটপোস্টকে কিনতে পারে? কোন মাফিয়া বসে যেখানে পরিমল শুক্লবৈদ্য পয়সা দাদা? অখন থেকে 45 মিনিট কমপ্লিট হয়ে গেছে, অখন সানরাইজে, কিন্তু টুল গেট ট্যাক্স বয়বার লিগা হেরা পাগল হয়ে গেছে। এই জায়গার মধ্যে কি ঘটনাটা হইল? রং সাইডে একটা গাড়ি আইয়া মাইরা দিল। আমার ভাই খেয়া যদি না আইতো কোনো মানুষই আইলো না। কোনো
স্কুল শিক্ষকের প্রহারে গুরুতর আহত হলো সোনাইর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইটার একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী সানিয়া আক্তার লস্কর, যদিও আসল নাম নয়। নেকারজনক এই ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে। ঘটনার পর একাডেমির শিক্ষক শঙ্কর দাসকে অভিযুক্ত করে রবিবার সোনাই থানায় এক মামলা দায়ের করেন সানিয়ার কাকা ফখরুল ইসলাম লস্কর। ফখরুল জানান, শুক্রবার সকাল 10টা নাগাদ অভিযুক্ত শঙ্কর দাস তার ভাতিজিকে শিক্ষকদের কক্ষে ডেকে দরজা বন্ধ করে টানা প্রহার চালান। এতে ছাত্রটির শরীরে ক্ষতসহ গুরুতরভাবে আহত হয়েছে বলে জানান তিনি। রবিবার সোনাই থানা ছাত্রটি জানায়, পাঁচটি স্টিক দিয়ে ক্রমান্বয়ে তার শরীরে আঘাত করেন ওই শিক্ষক। পাশাপাশি ঘটনার পর ছাত্রীর বাবা দুপুরে স্কুল থেকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান বলে জানায়। উল্লেখ্য, রবিবার ছাত্রটির উন্নত চিকিৎসার জন্য তার অভিভাবকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গত শুক্রবারে সকাল 10টার সময় আমার ভাতিজি স্কুল যাওয়ার পরে আমার ভাতিজির শঙ্কর দাস কইয়া এটা মাস্টারে এমনভাবে প্রার পরে ফার্স্টার স্টিক ফাটাইছে তার ফিটির মাঝে। তারপরে আজ দিয়ে ইংলিশ স্কুল একাডেমির মধ্যে যায় তাই। এরপরে আমি কোনো উপায় না ভাইয়া, কোনো বিচার না ভাইয়া, আমি আদালতের মাধ্যমে আমি বিচারটা চাই। আর আমার সোনাই ওসি স্যারের মহোদয়ের কাছে আমার অনুরোধ রইল, আর আমার এসপি স্যারের কাছেও আমার অনুরোধ রইল, আমার বিচারটা যাতে উপযুক্ত হয় আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। চিকিৎসার লাগি মেয়েটার বুকে ফিটে বেদনা করে উন্নত মানের চিকিৎসার লাগে আমি শিলচর মেডিকেল কলেজে যাই। আর এরপরে আমি যদি ওইখানে আরাম হয় না, তারপরে আমি গুয়াহাটি মেডিকেল কলেজে যাই। তার বুকে ফিটে বেদনা করে বর্তমানে, এই বেদনাটা ছাড়েন না, বুকুর মাঝে চাপ লাগে যায়, তাই শ্বাস নিতে পারে না স্যার। রবিবার অসম গণ পরিষদের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন নবগঠিত বিধানসভা কমিটির সদস্যদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামী পুরসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নজির আহমেদ লস্করের পৌরোহিত্যে এদিনের সভায় প্রত্যেক বক্তারাই আসন্ন পুরসভা নির্বাচনে দলকে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানান। সভায় বক্তারা সোনাই পুরসভায় পাঁচটি আসনে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি বিজেপির সাথে জোটে নির্বাচন না হয় তবে 11টি ওয়ার্ডে একাই খেলে জয় নিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন দলের প্রবীণ নেতৃবৃন্দ। কমিটিটা গঠন হয়েছে গত 11 তারিখ 11-12-2021 ইংরেজি আমাদের দলীয় সভাপতি, যারা কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিমন্ত্রী শ্রীযুক্ত অতুল বোরা মহাশয় এবং সাধারণ সম্পাদক কমলা কলিতা ওনারা যে অ্যাপ্রুভেল দিয়েছেন আমাদের কমিটিকে, সেই কমিটির যারা আজকে আসি আমরা, যে সামান্য একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে এবং আমার পরিচয়টা প্রকট হয়েছে যারা কে কোন পদের মধ্যে আছে। আমাদের আজকের মুখ্য উদ্দেশ্যটা হইল যে সোনাই টাউন কমিটি নিয়ে দেখো, আমরা এই কমিটিটা অ্যাপ্রুভাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা বহুত বড় একটা চ্যালেঞ্জ এসে গেছে যে আমরা সামনে মানে পৌরসভা নির্বাচন, যতটুকু আমরা জানি এখন পর্যন্ত যে আমরা দলীয় নেতৃত্বের যেটা সিদ্ধান্ত যে আমরা মিত্রজোটে নির্বাচনটা খেলবো, ঠিক না, মিত্রজোটে নির্বাচন এই লড়াইটি আমরা সব একজুট হয়ে লামতে হবে যাতে আমরা সোনাই পৌরসভাটা আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারি। চিরকান্দি ইন্ডাস্ট্রি চত্বর থেকে পুলিশ পাকড়াও করল 6 জুয়ারিকে। রবিবার গোপন সূত্রের ভিত্তিতে চিরকান্দি এলাকার এক চায়ের দোকানে অভিযান চালিয়ে সক্রিয় জুয়ার আসর থেকে 6 জুয়ারিকে হাতে নাতে আটক করে তারাপুর পুলিশ। ধৃতরা হল সুমিত কুমার সিনহা, জাকির হোসেন, রতন দাস, সত্যম দাস, সতীন্দ্র দাস ও সুমন দাস। এদের কাছ থেকে জুয়ার সামগ্রীও জব্দ করা হয় বলে জানায় পুলিশ। এদিকে জুয়ার আসরের মাস্টারমাইন্ড তথা চা দোকানিকে কেন গ্রেফতার করা হয়নি এ নিয়ে প্রশ্ন তোলেন এলাকার একাংশ জনগণ। ওই এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে দীর্ঘদিন থেকে অসামাজিক কর্মকলাপে স্বর্গরাজে পরিণত হয়েছে বলে অভিযোগ করে বলেন স্থানীয়রা। বার কয়েকবার ড্রাগস বিক্রেতাদের হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে সমছে দেন স্থানীয়রা, কিন্তু কোনো কিছুতেই ওই এলাকায় সুষ্ঠু ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ পরিলক্ষিত হয়নি বলে জানান স্থানীয়রা। এর মধ্যে এলাকায় রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থাও, তা সত্ত্বেও এলাকায় কিভাবে অসামাজিক কর্মকলাপের রমরমা ব্যবসা চলছে এ নিয়ে চর্চা শুরু হয়েছে সচেতন মহলে। শিলচর তারাপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ অলোক সরকার দীর্ঘদিন থেকে কিডনিজনিত রোগে আক্রান্ত। সোমবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তার উন্নত চিকিৎসার জন্য 1,00,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক অলোক সরকারের বাড়িতে গিয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন। আজকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি অলোক সরকার, আমরা জানি যে স্পোর্টস এরিনায় বিশেষ কিছু নাম আছে, তার মধ্যে একজন অলোক সরকার, যিনি বিগত দিনে ক্রিকেট চর্চা করেছেন। ওনার হাত দিয়ে ডিএসএতে অনেক আমরা গৌরব অর্জন করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে অনেক দিন থেকে উনি কিডনির জনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন।
তো এই অবস্থায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি আবেদন করেছিলাম, উনি আমার ডাকে সাড়া দিয়ে আজকের দিনে 1 লক্ষ টাকা ওলক সরকারের ট্রিটমেন্টের জন্য উনি দিয়েছেন। আর সেটা আমি ভাবি যে এই মুহূর্তে সাফিসিয়েন্ট না সত্যি। তো এতদিন থেকে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আপনারা জানেন যে ভারত সরকার ফ্রি ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করে থাকে, কিন্তু ফ্যামিলি মেম্বারকে কিডনি দিতে হয়। তো ওনার স্ত্রীর সাথে গতকালকে আমি রাত্রিবেলা কথা বলি, তো স্ত্রী এই মুহূর্তে আমার মনে হয় যে উনি প্রস্তুতি নিচ্ছেন কিডনি দেওয়ার জন্য। তো এই ব্যাপারে আমি আরেকবার উদ্যোগ নেব, আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সাথে কথা বলে আগামীতে প্রধানমন্ত্রী তহবিল থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য যাবতীয় খরচা যেটা রয়েছে ভারত সরকার যাতে বহন করে। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির সেই বাণীকে মূল উদ্দেশ্য করে জনসেবামূলক কর্ম অব্যাহত রেখে চলছে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব কালীপুজো কমিটি। হিমেল শীতের হাত থেকে দুস্থ ও দিব্যাঙ্গদের রক্ষা করতে শীতবস্ত্র বিতরণ চালিয়ে যাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা। রবিবারও শহরের দুটি দিব্যাঙ্গ কেন্দ্রে বসবাসরত দিব্যাঙ্গদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব কালীপুজো কমিটির সেবামূলক কর্মকলাপ তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। তারা বলেন, সনাতন ধর্ম জীব সেবার প্রাধান্য রয়েছে, তাই ধারাবাহিক ক্রমে কালীপুজোর পরও সেবামূলক কর্ম চালিয়ে যাচ্ছেন তারা। সাংবাদিক সম্মেলনে ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুশীল কুমার কর, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, দেবাশিস পুরকায়স্থ প্রমুখ। পুজো হয়েছে, সাথে সাথে আমরা এই এলাকার এবং অন্য সবাইকে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করেছি। তারপর দিয়ে আমরা শিশু শান্তির জন্য আমরা 108টি প্রদীপ জ্বালিয়েছি এবং সেদিনও আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করেছি। তারপর আমরা মেহেরপুরে অবস্থিত এনআইটির সামনে অবস্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রমীকে ওখানে আমরা কিছু ব্যাংকেট এবং ফলমূল বিতরণ করেছি, দুধ হাতে। আজকে আমরা আবার গেছিলাম দুটো ফিজিক্যাল থেরাপি সেন্টার, একটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন দিব্যাঙ্গন বিকাশ কেন্দ্র হেভিভেলি লেন রাঙ্গিখাড়ি, ওখানে গিয়ে আমরা ওখানেও কিছু ব্ল্যাঙ্কেট এবং ফলমূল বিস্কিট দুধ এগুলো বিতরণ করেছি। এবং তারপর আরেকটা সেন্টারে যাই, প্রতি বছরের ন্যায় এবছরও গানমেলা আয়োজন করছে সাংস্কৃতিক সংস্থা সমকাল ও স্বরলিপি। বরাকের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচারের এই উদ্যোগ নেওয়া হয় প্রতি বছরই সংস্থা দুটোর পক্ষ থেকে। চলতি বছর 11তম গানমেলা অনুষ্ঠিত হতে চলেছে জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে। আগামী 31শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার ও 1লা জানুয়ারি অর্থাৎ শনিবার দুদিন ব্যাপী গানমেলা অনুষ্ঠিত হবে। গানের মাধ্যমে চলতি বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানানো হবে। এবারের সূচিতে উদ্বোধনের দিন রয়েছে শোভাযাত্রা, পরে ক্রমে শিশু মেলার সঙ্গীতানুষ্ঠান, কোরাস পরিবেশন, লোক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন। এবার গানমেলার বিশেষ আকর্ষণ থাকবে সুদূর চুরুলিয়া থেকে নিত্যানন্দ খেপা বাউল সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও মেলার আবহ তৈরি করতে থাকবে বিভিন্ন রকমের স্টল, ভুরিভোজের ব্যবস্থা এবং সাথী হাত বাড়াও বস্ত্র বিতরণ। শনিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে একথা জানান গানমেলা কমিটির সভাপতি শিবব্রত দত্ত, আহ্বায়ক গোড়া চক্রবর্তী ও অরুন্ধতী দত্ত রায়। এছাড়া এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, সংযুক্তা দেবরায়, পাঞ্জলি দত্ত, বাপি রায়, সাকিব ভট্টাচার্য প্রমুখ। আমরা মূলত প্রথম বছর যখন শুরু করেছিলাম এই অনুষ্ঠান, আমরা দুটি সংস্থা স্বরলিপি এবং সমকাল মিলে চিন্তা করেছিলাম যে আমরা ইংরেজি নববর্ষ যেটা উদযাপিত হয়, আমরা বিগত দিনে দেখেছি শহরের বিভিন্ন আনাচে কানাচে অনেক পার্টি হয়ে থাকে এবং এইসব পার্টিতে কিছু অপসংস্কৃতিও লক্ষ্য করা যায়। তো আমরা ভাবলাম একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় যেখানে আমরা ইংরেজি নববর্ষকে বাংলা গানের মাধ্যমে আমরা বর্ষবরণ করব, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল।
কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর জনগণের কল্যাণে গ্রহণ করা হয়েছে বিভিন্ন জনমুখী প্রকল্প এবং প্রতিটি প্রকল্প জনগণের সেবায় উৎসর্গ করা হয়েছে। বিজেপি সদস্যদের উচিত সরকারের গৃহীত প্রকল্পগুলি সঠিকভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া। রবিবার ধলাই বাজার দাসী মন্দির বিবাহ ভবনে বিজেপি নরসিংপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এই দাবি ও আহ্বান জানিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক যোজনার শীর্ষক বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৬ বছরের কার্যকালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সর্বশিক্ষা মিশন, ইস্ট ওয়েস্ট করিডোর, অরুণোদয় অন্ন যোজনা সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসার পর জনধন যোজনা, স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত সহ অসংখ্য জনকল্যাণমূলক যোজনা হাতে নেওয়া হয়েছে। এদিকে রাজ্যে ২০১৬ সালে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি সরকারের ৫ বছর এবং ২০২১ সালে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ৬ মাসের কার্যকালে বিভিন্ন কল্যাণকামী যোজনা হাতে নেওয়া হয়েছে। কংগ্রেস স্বাধীনতার পর থেকে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনসাধারণের প্রতি চরম বঞ্চনা ও প্রতারণা করছে। জনসাধারণের কাছে এসব তুলে ধরার দায়িত্ব সংগঠনের সর্বস্তরের সদস্যদের, বলেন মন্ত্রী পরিমল। এদিন সকাল ১০টায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি বললেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, আমি প্রধান সেবক হিসেবে দায়িত্ব নেব। তো প্রধান সেবক যে স্কিমগুলো পাঠাচ্ছেন, আমরা যারা সেবা করি, প্রধান সেবক এবং আমরা যারা সেবক, আমাদের মধ্যে যে যুবসূত্র স্কিমের মাধ্যমে হবে, এই স্কিমগুলো কার জন্য, এই চিন্তন কার জন্য, এই ভাবধারা কার জন্য, এই ভাবধারা সেবার জন্য। কার সেবা করব? জনসাধারণের সেবা করব। কার সেবা করব? রাষ্ট্রের সেবা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেবার মনোভাব, এই সেবার মনোভাবে যারা সেবা করবে তারা তো গ্রহীতা নন। মা সন্তানকে সেবা করে এ ধরনের কোনো চিন্তা করে নাকি যে সন্তান আমাকে লালন পালন করবে, ভালো ঘি ঘি মাখন ইত্যাদি খাওয়াবে, খুব সুন্দর একটা কাপড় এনে দেবে। বীর বিরসা মুন্ডার প্রতিমূর্তি ভাঙচুরের প্রতিবাদে আজ দুপুর ১২টায় উধারবন্দ সার্কেল অফিসের সামনে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, আসাম আদিবাসী ছাত্র সংস্থা এবং মুন্ডা সমাজ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বক্তারা জানান, গত ১৮ ডিসেম্বর ডিব্রুগড় জেলার মরানের বামুনগ্রাম এলাকায় বীর বিরসা মুন্ডার প্রতিমূর্তি ভাঙচুর করা হয়। এরই প্রতিবাদে তিনি উধারবন্দ সার্কেল অফিসারের হাত দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজ আমরা অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষে এবং আসাম আদিবাসী ছাত্র সংস্থা এবং আসাম এবং মুন্ডা সমাজ মুন্ডা মহাসভার পক্ষে এখানে উধারবন্দ সার্কেল অফিসের সামনে আমরা ধর্ণা কর্মসূচি পালন করছি। গত ১৮ তারিখে ডিব্রুগড় জেলার মরানের এই মরানে সেই বামনগ্রামের সেই যে বিরসা মুন্ডার যে স্ট্যাচু বা প্রতি এটাতে যে ভাঙচুরন করেছে সেটার প্রতিবাদে আমরা এখানে আজকে একটা অনশন একটা ধর্মঘট অবস্থান ধর্মঘট পালন করছি এবং তারপরে আমরা আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি এই ব্যাপারে একটি চিঠি প্রেরণ করব এবং আমরা সেই যে ভাঙচুর ঘটনার আমরা নিন্দা জানাই। প্রথমে আমরা নিন্দা জানাই, তারপরে এই যে যে যেগুলো ভাঙচুর করেছে তাদের শাস্তি চাই এবং আমরা এই এই যে স্ট্যাচু আবার নির্মাণ করার চাই। পৃথক পৃথক অভিযানে চোরাইবাড়ি ও পানিসাগরে উদ্ধার হয়েছে ৩.৫ কোটি টাকার নেশা সামগ্রী। সোমবার কলকাতা থেকে অসমের বুক দিয়ে করিমগঞ্জের বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্ট পুলিশের সামনে দিয়ে রাজ্য সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেও শেষ রক্ষা হল না দুটি নেশা সামগ্রী বোঝাই লরি চালকদের। গোপন সূত্রের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩.৫ কোটি টাকার নেশা সামগ্রী সহ ৩ জনকে আটক করেছে উত্তর ত্রিপুরা পুলিশ। দুপুর ১টা নাগাদ প্রথম নেশা বোঝাই লরিটি আটক করা হয় পানিসাগরে। উক্ত লরির ভেতর খুচরো সামগ্রীর আড়াল থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয় যার কালোবাজারের মূল্য প্রায় ৯০ লক্ষ টাকার মতো হবে বলে পানিসাগর পুলিশ জানিয়েছে। উক্ত অভিযানে লরিতে থাকা চালক ও সহচালক যথাক্রমে আকিব আহমেদ ও আমির আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা সম্পর্কে
আপন ভাই। একইভাবে দুপুর দুটো নাগাদ চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের রুটিন তল্লাশিতে একটি লরিকে সিগন্যাল দিতে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পিছু ধাওয়া করে সেলটেক্স কমপ্লেক্সের ভেতর থেকে লরিটিকে পাকড়া করা হয়। এতে ধরা পড়ে লরি চালক শাহবাজ আলী, তার বাড়ি বিহার রাজ্যের গয়াতে। লরিটিতে তল্লাশি চালিয়ে 2500 কার্টন ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি কার্টুনে 100 বোতল করে মোট 25,000 বোতল নেশার কফ সিরাপ জব্দ করে পুলিশ, যার কালোবাজারি মূল্য প্রায় 2.5 কোটি টাকার মতো হবে বলে জানান ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। দুটি ক্ষেত্রে চালকদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ। চুরাইবাড়িতে টোটাল 25,000 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। একটা গাড়ি যেটা নাম্বার হলো NL01SC8677, এই গাড়িটা যে সময় ডিটেইন করার পর যে সময় সার্চ করা হলো এটা থেকে মালগুলি পাওয়া যায়। আর ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভারের নাম শাহবাজ আলী, 24, বাড়ি হলো বিহার গয়া। চুরাইবাড়ি থানাতে একটা এনডিপিএস এর কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আর রেট যেটা বলছেন আপনি, দামের ব্যাপারে বলতে হয় ওপেন মার্কেটে তো বিক্রি হয় না, এগুলি বেসিক্যালি যায় বাংলাদেশে। বাংলাদেশে এক তোলার দাম আছে প্রায় 1,000 থেকে 2,000 টাকা। টোটাল এখানে যে ফেন্সিডিল যেটা ধরা পড়েছে এটার দাম 2,50,00,000 টাকার উপর হবে, কম হবে না। পানিসাগরে আমরা একটা গাড়িকে ডিটেইন করেছিলাম, যে গাড়িটার নাম হল জিরো। এটা দুই বাইকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম হলো আকিব আহমেদ, দ্বিতীয় জনের নাম আমির আহমেদ। সেই গাড়ির থেকে আমরা কফ সিরাপ পাই 4,655 বোতল, আর ট্যাবলেট পাওয়া যায় 31,824 টিপ প্লাজমো ফ্লক্সিবন ট্যাবলেট, যেটার এটাও একই অবস্থা, বাজারে তো বিক্রি হয় না। এটি মানে ব্ল্যাক মার্কেটের জন্য যায়, ব্ল্যাক মার্কেটে রেট আছে প্রায় 80 থেকে 90 লক্ষ। 27তম ন্যাশনাল থাংতা চ্যাম্পিয়নশিপ 2021-এর স্বর্ণপদক বিজয়ী সীমা সিংহকে সংবর্ধনা জানালো তার নিজ গ্রাম তথা সোনাই বিধানসভা কেন্দ্রের ধামাই গ্রামের স্থানীয়রা। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর শান্তি কুমার সিংহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমা সিংহের প্রশিক্ষক বিশান্তা সিংহ এবং ইস্টার্ন সোনাই থাংতা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি বলেন, সীমা সিংহের তার কঠোর পরিশ্রম ও মেধার দ্বারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করেছেন। এরা শুধু তার নিজ গ্রামের নয়, গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন বলে জানান। তার এই জয় নতুন প্রজন্মকে উৎসাহ জাগাবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিন তিনি সীমা সিংহের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে 1,000 টাকা পুরস্কার স্বরূপ সীমা সিংহের হাতে তুলে দেন। উল্লেখ্য, এদিন সীমা সিংহকে একে একে গামোছা পরিয়ে সংবর্ধনা জানান স্থানীয়রা। ঐতিহ্যবাজী থাংতা, যেটা আমাদের কলাকৃষ্টির মধ্যে রয়েছে, আমাদের খেলো ইন্ডিয়া এই গেমকে ইন্ডিজিনিয়াস গেম হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো 27তম ন্যাশনাল থাংতা চ্যাম্পিয়নশিপ 2021 জম্মু কাশ্মীরে ন্যাশনাল পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। সেই গেমসে আসাম টিম থেকে হয়ে আমাদের বিশান্ত সিং, যে মঙ্গলপুরের থাংতা ইনস্ট্রাক্টর, উনার নেতৃত্বে অংশগ্রহণ করতে গিয়েছিল। তাতে উনি সোনা পদক জয়ী হয়ে এসেছে, সেটা আমাদের গৌরব। আজকে ধামাই গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী গ্রামের লোকরা এই সীমা দেবীকে সংবর্ধনা জানাতে এখানে সমবেত হয়েছে। ওনারা আমাকে ডেকে এনেছেন, আমি গৌরবান্বিত অনুভব করছি যে আজকে ওনার মতো একটি গরিব ঘরের মেয়ে সেইখানে জম্মু কাশ্মীরে গিয়ে সোনা পদক অর্জন করতে পেরেছে এই ঐতিহ্যবাজী থাংতা গেমের মাধ্যমে। তো ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সেই কামনা করে আমি আমার পকেট থেকে আমি যথাসম্ভব আর্থিক অনুদান ওনাকে দিয়েছি, সহযোগিতা করেছি। ওনার ভবিষ্যতে ভারত সরকার যদি অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ আসাম যদি সেই গেমকে স্বীকৃতি দেয়, তখন ভবিষ্যতে এই সীমা দেবী অলিম্পিক পর্যায়ে একটা খেলোয়াড় হিসাবে আমরা দেখতে পাবো। ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমি। ধন্যবাদ। শুরু হতে চলছে বরাকভেলি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ইটখলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে নতুন বছরের 2 জানুয়ারি থেকে প্রতিযোগিতার আসর শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের আগামী 30শে ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে ক্লাবের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে খবর জানানো হয়, এই বরাকভেলি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্ট গত বছরও ইটখলা অ্যাথলেটিক ক্লাব থেকে আমরা করেছিলাম। যে ইভেন্টগুলোতে এই টুর্নামেন্ট হবে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। সিনিয়র ম্যানস ওপেন সিঙ্গলস আমাদের এই টুর্নামেন্ট হবে। এবং আরেকটা ব্যাপার আমি জানিয়ে রাখতে চাই যে প্রত্যেকটা ইভেন্টে আমরা ক্যাশ প্রাইজ মানি রেখেছি, সঙ্গে সার্টিফিকেট এবং ট্রফি আমরা ক্লাবের পক্ষ থেকে তুলে দেব।
ডাবলস ম্যানস ওপেন সিনিয়র আমাদের এই টুর্নামেন্টে হবে, আন্ডার 19 বয়েজ সিঙ্গলস, আন্ডার 13 বয়েজ সিঙ্গলস, ভেটারান ডাবলস, এই এই চার পাঁচটা ইভেন্টে আমরা এই চ্যাম্পিয়নশিপ করাতে যাচ্ছি এবং প্রত্যেকটা ইভেন্টে এই খোলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা এন্ট্রি ফিজের ব্যবস্থা করেছি। সিঙ্গলসে 300 টাকা, ডাবলসে 400 টাকা, আন্ডার 19 বয়েজে 300 টাকা, আন্ডার 13 বয়েজে 200 টাকা। এবং আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখতে চাই ইটকোলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে, যে এই টুর্নামেন্ট চালানোর জন্য আমরা কনভেনার এবং কো কনভেনার হিসেবে দায়িত্ব দিয়েছি আমাদের ইটকোলা ক্লাবেরই দুজন সিনিয়র মেম্বার, একজন হলেন শ্রী রাজেন্দ্র প্রসাদ সিং এবং আরেকজন হলেন শ্রী অমিত দেব। যদি কাউ দূরবর্তী এলাকার প্রত্যেককে আমরা ধন্যবাদ, আমরা আমন্ত্রণ জানাতে চাই যে এই 2 তারিখ থেকে যে টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি আপনারা ইটকোলা দুর্গা মন্দির প্রাঙ্গণে আসুন, এসে আপনারা খেলা উপভোগ করুন। সোনাবাড়িখাল সমাজসেবক ক্লাবের ব্যবস্থাপনায় 7-a-side ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হলো রবিবার। এদিনের ফাইনাল ম্যাচে 7-hunter ক্লাবের মুখোমুখি হয় ইউনিক ক্লাব। ম্যাচে ইউনিক ক্লাবে 4 রানে পরাজিত করে বিজয়ীর শিরোপা অর্জন করে 7-hunter ক্লাব। আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই এলাকার ক্রিকেট খেলার সাথে একটা ঐতিহ্য রয়েছে। বিগত দিনে আমরা দেখেছি আমাদের যারা সিনিয়ররা ছিল বা তাদের সিনিয়ররা যারা ছিল সময়ে সময়ে এসে তারা খেলাধুলা করেছে, অনেক উন্নত মানের খেলাধুলা আমরা তাদের কাছ থেকে দেখেছি। বিশেষ করে ডিউস বলের খেলা, আজকালকে আমরা টেনিস বলের খেলা দেখতে পাই, 97-98 থেকে টেনিস বলের খেলা এসেছে, কিন্তু আমরা তৎকালীন সময়ে ডিউস বলের মাধ্যমে আমরা খেলেছি। তার পরবর্তীতে আমরাও টেনিস বলের মাধ্যমে টুর্নামেন্ট, নাইট টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি। ক্রিকেট খেলার সোনাবাড়িঘাটের সাথে একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু আজকের এই খেলাধুলায় যে 2টি দল অংশগ্রহণ করেছে উভয় দলকে আমি অভিনন্দন জানাই। তারা যেভাবে প্রত্যেকটি দলকে হারিয়ে, অনেকটি দলকে হারিয়ে তারা আজকে এই ফাইনাল পর্যায়ে এসেছে, কিন্তু খেলাধুলায় একটা হার জিত থাকে, একটি দল জিতবে একটি দল হারবে, তাই মন খারাপ করার কিছু নেই, উভয় দলকে আমি বিজয়ী শুভেচ্ছা জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। গোটা দেশের সাথে শিলচরীয় শিক্ষকদের ধর্ণা কর্মসূচি পালিত, রয়েছে ভিন্ন দাবি। ডলু মহাসড়কে পথ দুর্ঘটনায় আহত 3 যুবক, 3 ঘন্টা সড়ক অবরোধ, উত্তেজিত জনতা। শিক্ষকের প্রহারে গুরুতর আহত 8ম শ্রেণীর ছাত্রী, মামলা থানায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।